নমস্কার, আমি চিরঞ্জন, টিএসআর নিউজে আপনাদের স্বাগত। এই রাত্রিবেলায় এই খবর করতে হচ্ছে, বিশেষ খবর, রাত্রেই খবর করতে হচ্ছে, বড় খবর, যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ভাবতে পারেন, পুলিশের গাড়ি ছিনতাই হয়ে গেল, পুলিশের গাড়ি ছিনতাই হয়ে গেল, আবার পুলিশ সেটা উদ্ধার করলো। পুলিশের গাড়ি ছিনতাই হয়ে গেল, আবার পুলিশ সেটা উদ্ধার করলো। শুধু পুলিশের গাড়িতে পুলিশ ছিল না, একথা কিন্তু নয়, কারণ সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে রাইফেল। তার মানে পুলিশ ছিল, কিন্তু এই গাড়িটা কোথাকার গাড়ি, কিভাবে ছিনতাই হলো, কি হলো, প্রথমে গাড়ির ছবিটা একবার দেখে নিন। পুলিশ লেখা গাড়ি এবং সেই গাড়িটা ছিনতাই হলো বলে সূত্রের খবর, এবং সেটা উদ্ধার হলো আসানসোলে। যেটা সূত্রের খবর, কাকসা এলাকায় গাড়িটা ছিনতাই হয়েছে, উদ্ধার হয়েছে আসানসোলে। তারপরে বলছি কিভাবে উদ্ধার হলো, কিভাবে। পুলিশ সূত্রের খবর যে কাকসা এলাকা থেকে পুলিশের গাড়ি সেটা ছিনতাই হয়ে গেছে, এবং প্রশাসনিক মহলে সেই খবর চলে এসেছে চতুর্দিকে, চারিদিকে রাস্তায় যে সিসিটিভি সেগুলো ফলো করা শুরু হয়ে গেছে, পুলিশ ফলো করছে। এবং পুলিশ সূত্রের খবর, আসানসোল দক্ষিণ থানা সিসিটিভিতে জানতে পারে যে কালী পাহাড়ি দিয়ে আসানসোল শহরের দিকে ঢুকছে সেই গাড়িটি, এবং তৎক্ষণাৎ নাকা চেকিং এর ব্যবস্থা হয় এবং মটন রোড মোড়ের কাছে সেখানে গাড়িটি যানজটের মধ্যে এসে হঠাৎ গাড়িটি ছেড়ে যারা দুষ্কৃতি বা যে দুষ্কৃতি এখনো বলা যাচ্ছে না, সে পালিয়ে যায় এবং গাড়িটা ছেড়ে রেখে দিয়ে চলে যায়। পুলিশ সেই গাড়িটা উদ্ধার করে, সেখান থেকে রাইফেলও উদ্ধার হয়। প্রশ্ন উঠছে যে গাড়িতে রাইফেলও ছিল, তাহলে কি গাড়িতে পুলিশ ছিল না? যদি গাড়িতে পুলিশ ছিল, তাহলে পুলিশরা ছিল কোথায়? গাড়িটা ফাঁকা পেল কি করে? চাবি লাগানো ছিল তবেই গাড়িটা স্টার্ট হয়েছে, নাকি না চাবি দিয়ে খুলে নেওয়া হয়েছে গাড়িটা, গাড়িটা স্টার্ট করে নিয়ে আসা হয়েছে? সেই গাড়ি অন ডিউটি ছিল এবং সেখানে পুলিশ ছিল কিনা? যদি থাকে, তাহলে গাড়ি ছেড়ে পুলিশরা কোথায় ছিল, আদৌ আশেপাশে কোথাও ছিল কিনা, বা গাড়িতে কতজন ছিল, এবং গাড়ির চাবি কি করে পেল? গাড়ির চাবি কি গাড়িতে লাগানো ছিল, নাকি না অন্য কোনো চাবি ব্যবহার করা হয়েছিল? দুষ্কৃতীরা কোথা থেকে এলো, গাড়ি নিয়ে কিভাবে পালালো, পুলিশ গাড়ি নিয়ে যাওয়ার মতো সাহস কিভাবে করলো, এবং আসানসোলে যানজটের মধ্যে এসে গাড়ি ছেড়ে পালিয়ে গেল? অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন। পুরো বিষয়টাই কিন্তু তদন্ত করছে পুলিশ, পুরো বিষয়টা তদন্ত করছে, এবং যেটা সূত্রের খবর, এই গাড়ি তুলে দেওয়া হবে কাকসা থানার হাতে। কিন্তু প্রশ্ন বারবার দাঁড়াচ্ছে যে পুলিশ গাড়ি ছিনতাই হয়ে গেল এবং কিছু ঘন্টার মধ্যে আসানসোলে গাড়িটা রেখে দুষ্কৃতি পালিয়ে গেল, তাহলে সেই পুলিশ গাড়িতে যারা ছিল অন ডিউটি, অর্থাৎ পুলিশেরা, তারা কোথায় ছিল? এখন দেখা, তদন্তের পরে জানতে পারা যাবে। সব খবর বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়।